আন্তর্জাতিক প্রসঙ্গ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা গেল 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 6,500 এর বেশি মানুষ একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে 4 লাখের নিচে দৈনিক মৃত্যুতে সবার উপরে উঠে এসেছে রাশিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া এদিকে যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি এবং ব্রাউন ইউনিভার্সিটির এক যৌথ গবেষণায় দেখা গেছে বয়স্কদের শরীরে ফাইজারের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় 6 মাসের মধ্যেই অনেকের শরীর থেকে উধাও হয়ে গেছে 80% এর বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা